আজকে আমি আপনাদের সাথে একটা ট্রেন্ডি বিষয় মানে একটা ভাইরাল বিষয় নিয়ে কথা বলতে আসছি, আর সেটা হচ্ছে ফটোলবের একটা ছবি বা ফটোলবের এই ধরনের ছবিগুলো আমরা প্রচুর পরিমাণে ফেসবুকে ভাইরাল হতে দেখেছি এবং সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে সবাই তাদের প্রোফাইল পিকচার অথবা ফেসবুকে আপলোড করছে এই ধরনের ছবিগুলো। তো এগুলো কী করে আমরা গ্রাফিক ডিজাইনাররা কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার বা অ্যাপস ব্যবহার না করে কী করে আমরা ফটোশপের মাধ্যমে বা ইলাস্ট্রেটর মাধ্যমে করতে পারি, তো এই নিয়ে প্রশ্ন ছিল অনেকের। তাই আজকের ভিডিওটা সেই রিলেটেডই তৈরি করছি এবং পাশাপাশি কী করে আপনি ফটোলবের যে ওয়েবসাইট সেটা ব্যবহার করে কী করে আপনি ইজিলি কোনো সফটওয়্যার ছাড়া বানাতে পারবেন অথবা তাদের অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে কী করে আপনি এই ধরনের ছবিগুলো তৈরি করতে পারবেন, এই তিনটে প্রসেসই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়ান্স এগেন আমি এস এম জয়, ফাউন্ডার অফ ওয়াই টু টেকনোলজি। আজকে ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে নিই, যারা আমাদের চ্যানেল নতুন বা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই নোটিফিকেশন বাটনে প্রেস করে রাখবেন যদি আমার কোনো ভিডিও মিস করতে না চান। আর গ্রাফিক ডিজাইন সহ অন্যান্য কোর্সগুলো অনলাইনে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে বা ক্লাস করতে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। কিছুদিন পরপরই আমাদের নতুন নতুন বেস রেডি হয় এবং সেখানে চলে আপনারা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং বা স্পোকেন ইংলিশের মতো কোর্সগুলো করতে পারেন। আর যারা কোর্স করতে চাচ্ছেন না, যারা ইউটিউব থেকে শিখতে চাচ্ছেন, তারা চাইলে আমার প্লেলিস্টে যাবেন, সেখানে গিয়ে কিছু প্লেলিস্ট রেডি করা আছে। যেমন এখানে ফটোশপের একটা প্লেলিস্ট দেওয়া আছে, আপনারা দেখবেন যে এখানে ফটোশপের বেসিক টুলস নামে একটা প্লেলিস্ট আছে এবং সেখানে 11টা ভিডিও অলরেডি আপলোড করেছি এবং আরও নতুন নতুন অনেক ভিডিও অ্যাড হতে থাকবে। অ্যাজ ইউজুয়াল এখানে ইলাস্ট্রেটরও পাবেন এবং সেমভাবে ইলাস্ট্রেটর বেসিক একদম ফার্স্ট থেকে শুরু করে বেসিক সমস্ত টুলসগুলো এখানে ধারাবাহিকভাবে সাজানো আছে। সো এই দুইটা প্লেলিস্ট আপনারা যদি টাচ করেন তাহলেও গ্রাফিক ডিজাইনের মোটামুটি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো ফলো করলে পুরো গ্রাফিক ডিজাইন ব্যাপারটা আসলে আপনাদের কাছে হয়তো আরও বেশি ইজি হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো আমরা যারা এই ধরনের ছবিগুলোকে ফটোশপে বানিয়ে ফেলতে চাই তারা খুব সহজেই একটা প্রসেস মেনটেন করতে পারে এবং সেটার জন্য আমি একটা ছবি নিয়েছি। আমার এই ছবিটাকে আমি তৈরি করব এবং প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা নিউ পেজ আমি এখানে ওপেন করব এবং কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিচ্ছি। এখানে আমি 800x800 একটা স্কোয়ার সাইজের একটা আমি ডকুমেন্ট নিচ্ছি। প্রথমে নিউ এবং রেজলিউশন দিব হচ্ছে 300 যাতে একটু ভালো কোয়ালিটির হয়, আর কালার মোড RGB রেখে এবং ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার রেখে আমি ক্রিয়েট দিলাম। তো এই পেজই বা এই ডকুমেন্টটি আসলে আমি ইমেজটা তৈরি করতে আছি। সো আমরা জানি যে ফটোল্যাব যেটা করেছে সেটা হচ্ছে এখানে একটা ফ্রেম ইউজ করেছে, রাইট? এখানে আমরা একটা ফ্রেম দেখতে পাচ্ছি যে এই যে তার চারপাশে একটা ব্রাশের মতো করে কিছু একটা আঁকা বাঁকা করে আসছে। সো এটা চাইলে আমরা ব্রাশ দিয়ে বানিয়ে ফেলতে পারি, রাইট? তো আমরা যারা ইলাস্ট্রেটর ব্যবহার করি বা যারা ফটোশপ ব্যবহার করি তারা চাইলে ব্রাশ দিয়ে এটা তৈরি করতে পারি অথবা শেপের মাধ্যমে এটা ক্রিয়েট করতে পারি। তো যারা নতুন বা যারা এই বিষয়টা জানেন না তাদের জন্য আমি একটা শেপ অলরেডি বানিয়ে রাখছি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। আমি একটা শেপের মাধ্যমে এই কাজটা করেছি এবং শেপটা কীভাবে আনতে হবে সেটা আমি একটু দেখাই। প্রথমে আমরা এখানে যাব এবং এখানে কাস্টম শেপে যাব, গেলে যে নিচে কাস্টম শেপ সেখানে ক্লিক করে দেন আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করব অ্যান্ড দেন যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করতে পারেন বা না করলেও সমস্যা নেই। সেখান থেকে আমরা গিয়ার বাটন আছে, এখানে একটা সেটিং অপশন, সেখানে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট শেপস, মানে আমি এটা শেপের মাধ্যমে করেছি। আপনি চাইলে এটা ব্রাশ দিয়ে করতে পারেন বা অন্য কোনো ওয়েতে ইলাস্ট্রেটর থেকে তৈরি করে নিয়ে আসতে পারেন। সো আমার মনে হচ্ছিল যে শেপ দিয়ে সবচেয়ে ইজি হবে এবং যারা পারেন না তাদের জন্য এই শেপটা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চাইলে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। সো এটার নাম হচ্ছে ফটোল্যাব ফ্রেম, আমি যে নামটা দিয়েছি সেটা হচ্ছে ক্রিয়েটেড বাই এস এম জয়, দ্যাট মিনস আমার নামে এটা রেখেছি এবং এখানে লোড দিলাম। সো যখনই লোড দিলাম তখন নিচে দেখতে পাচ্ছি আমরা ফটোল্যাব ফ্রেম ক্রিয়েটেড বাই এস এম জয় নামে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে এবং তার নিচে একটা ছোট্ট করে একটা আমরা শেপ দেখতে পাচ্ছি যেটা কাস্টম শেপ হিসেবে আমি তৈরি করেছি। সো এটাতে ক্লিক করে অ্যান্ড দেন আমরা জাস্ট এখানে শিফট প্রেস করে একটা ড্র্যাগ করে এতটুকু একটা ফ্রেম নিব। সো নেওয়ার পর এটা একটা কালার দিতে হবে। তো প্রথমে এটা স্ট্রোক কালারটাকে আমি নান করে দিই, কোনো চারপাশে কোনো আউটলাইন বা স্ট্রোক কালার রাখতে চাই না। এরপর এখান থেকে গিয়ে একটা কালার দিব, সো মেবি হচ্ছে ওরা এই কালারটা ইউজ করেছে, এরকম একটা কালার দিয়েছে। আর ওরা যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রেখেছে সেটা হচ্ছে ইয়েলো কালার। সো আমি ব্যাকগ্রাউন্ড ইয়েলো কালার রাখার জন্য আমি ব্যাকগ্রাউন্ডে প্রেস করব এবং এখানে আমার একটা ইয়েলো কালার রাখা আছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। অ্যান্ড দেন আমি জাস্ট শর্টকাটে করার জন্য কিবোর্ডে অল্ট এবং ব্যাকস্পেস প্রেস করছি, কিবোর্ডে অল্ট বাটন এবং ব্যাকস্পেস। চাইলে আপনি এই কালারটা অন্যভাবে দিতে পারেন, যেমন সলিড কালারে এখান থেকে গেলে আপনি এখানে ইজিলি যে সলিড কালার অপশন আছে সেখান থেকে কালারটা অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে পেইন্ট বাকেট আছে এবং চাইলে এটা এই টুলসটা ইউজ করে আমরা এই কালারটা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারি। তো এবার এই ফ্রেমটার ভিতরেই আসলে অ্যাকচুয়ালি বা এই শেপের ভিতরেই আমি আমার ইমেজটাকে অ্যাপ্লাই করব। সো এই ইমেজটাকে প্রথমত যেটা করব আমি জাস্ট সিলেক্ট করে এখানে নিয়ে যাব। সো সিলেক্ট করার জন্য যেহেতু আমি 2020 ল্যাটেস্ট ভার্সন ইউজ করছি সো আমি এই ফিচারটা ইউজ করব, সিলেক্ট অবজেক্ট বা অবজেক্ট সিলেকশন টুলস, সেটা ক্লিক করে দেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট। তো দেখা যাবে যে কয়েক সেকেন্ডের মধ্যে আমার এই পুরো ইমেজটা বা অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে প্রপারলি। সো হয়ে গেছে, এবার আমি এখানে দেখতে পাচ্ছি একটু অ্যাড করা লাগবে, কুইক সিলেকশন টুলস অ্যান্ড দেন
এটা দিয়ে আমি এখানে অ্যাড করে দিব। ওকে এখানে অ্যাড করে দিলাম, এটুকু অ্যাড করলাম। এবার যেটা করবো সেটা জাস্ট এই ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মুভ টুল দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে যাব। সো এখানে আনার পর একটু রিসাইজ করতে হবে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু ছোটো করে নিই। এবার আমি আমার মতো করে পজিশন দেবো, এটা কতটুকু দিতে চাই। সো আই হোপ এটা এতটুকু ঠিক আছে, এই জায়গায় নিচের দিকে যাতে পারফেক্টলি থাকে সেই জন্য আমি এভাবে রাখবো। সো এখানে রাখলাম। এবার যে কাজটা করতে হবে সে হচ্ছে ফ্রেমের ভিতরেটাকে মাস্ক করতে হবে। সো মাস্কের মাধ্যমে এই কাজটা খুব ইজিলি করতে পারি। উপরে আমার ইমেজটা আছে, নিচে হচ্ছে ফ্রেমটা। উপরে ইমেজটাকে সিলেক্ট করা অবস্থায় আমি জাস্ট কন্ট্রোল প্রেস করে এখানে প্রেস করব, কন্ট্রোল চেপে কিবোর্ডে এই নিচের থাম্বনেলটাতে বা নিচের যে শেপটা আছে সেটাতে ক্লিক করলে এটা ওভার সিলেক্ট হবে, নিচে থেকে উপরেটা সহ সিলেক্ট হবে। অ্যান্ড দেন নিচে যে একটা অপশন আছে সে হচ্ছে লেয়ার মাস্ক। সো আমরা লেয়ার মাস্কে ক্লিক করবো বা এড লেয়ার মাস্ক, সেখানে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে ফ্রেমের ভিতরে আমাদের ইমেজটা কনফার্ম হয়ে গেছে বা এখানে অ্যাড হয়ে গেছে। এবার উপরে যে অংশটুকু বাদ পড়ে গেছে না, সেই মাথার যে অংশটুকু কেটে গেছে সেটাকে যদি আমরা ফিরিয়ে আনতে চাই তাহলে সিম্পল, আমরা সিলেক্ট থাকবে হচ্ছে আমাদের এইখানে দুটো অপশন আছে, একটা ইমেজ, একটা হচ্ছে আমাদের মাস্কের যে থাম্বনেলটা সেটা। সো আমরা মাস্কের থাম্বনেলে চেক আউট করা থাকবে বা ক্লিক করা থাকবে। এরপর আমরা এখানে যাবো হচ্ছে ইরেজার টুল, এবং মাস্ট বি এখানে ব্ল্যাক কালারটা এনশিওর করা থাকতে হবে ফরগ্রাউন্ড কালার হিসাবে। এবার আমরা যদি এখানে ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে অংশটুকু আমাদের মাস্ক হয়ে গিয়েছিলো, যেটা আমাদের বাদ পড়েছিলো সেটা আবার ফেরত চলে আসে। এবার আপনি কতটুকু রাখতে চান বা ফেসের মধ্যে সেটা বাদ দিতে চান কিনা সেটা এখান থেকে ঠিক করে নেবেন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওদের যে একটা স্টাইল ছিল যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে একটা কালার বা এই ধরনের একটা ব্যাপার ছিল সেটা আমরা কী করে করতে পারি। তো এটা করার জন্য আমরা অনেকগুলো ওয়ে আছে, ব্রাশের মাধ্যমে করতে পারি, এটা আমরা প্যান টুল দিয়ে আর্ট করতে পারি। আমি এত ঝামেলায় বা জটিলতা যাচ্ছি না, আমি খুব সহজে এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই থাম্বনেল এবার প্রেস করব, সেখানে ফটো তো প্রেস করে থাকবে। এরপর আমরা যাবো হচ্ছে ফিল্টার, অ্যান্ড দেন নিচে হচ্ছে ফিল্টার গ্যালারি। সো যখনই ফিল্টার গ্যালারিতে প্রেস করব তখন আমরা এই ইমেজটাকে আলাদা একটা ডায়লগ বক্স আমরা এখানে ওপেন হয়ে যাবে, এবং সেখানে গেলে আমরা অনেকগুলো অপশন পাবো, যেমন এখানে আর্টিস্টিক আছে, এখানে ব্রাশ স্ট্রোক আছে, ডিস্ট্রয়েড অনেক কিছু আছে, স্টাইলাইজ আছে। সেখান থেকে আমরা একটা একটা করে দেখতে পারি আমরা কোন স্টাইলটা এখানে আমরা চুজ করতে চাই। সো যে কোনো একটা আপনি রেখে সেটাকে আবার মডিফাই করতে পারবেন, যেমন আপনার যদি ইচ্ছে হয় যে এটাকে রেখে এটাকে আবার আপনি এখান থেকে ব্রাশ সাইজটাকে চেঞ্জ করে দিয়ে দেখতে পারবেন। এখানে শার্পনেসটাকে আপনি কতটুকু কমাতে বা বাড়াতে চান সেটা আপনি এখান থেকে ঠিক করতে পারবেন। সো অনেক মজার ব্যাপার কিন্তু। এখন এই বিষয়গুলো আপনি ঠিক করবেন যে কোনটা দিবেন। নিচে আরও অনেকগুলো অপশন আছে দেখবেন, যেমন আমরা কিছুদিন আগে প্রিজমা নিয়ে লাগছিলাম, সো এই প্রিজমার বিষয়গুলো কিন্তু এখানে করা যায়। যেমন এখানে গ্লাসের একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, এগুলোকে আপনি এখান থেকে মুভ অন করে বা ড্র্যাগের মাধ্যমে আপনি এগুলো ফিচারগুলোকে বিভিন্নভাবে মডিফাই করতে পারছেন। ওকে সো আমি এখান থেকে একটা চুজ করে নিচ্ছি, যেমন আমি যদি এটাকে চুজ করি এখান থেকে দেখতে পাচ্ছি কোনটা ভালো লাগবে। সো আমার মনে হচ্ছে এটা মোটামুটি ঠিক আছে, এখান থেকে একটু করে চেঞ্জ করে দিই। দ্যাটস ইট, এতটুকু রাখলাম। ওকে সো এইটুকু রেখে দেন হচ্ছে আমি এখন ওকে দিলাম। আমি এটা নিয়ে সময় দিচ্ছি না, আসলে আমি আপনাদেরকে জাস্ট ট্রিকটা শেয়ার করতেছি যে আপনারা কী করে এটা করবেন, দেন আপনারা এটা নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, অনেকটা সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন অনেক বেশি পারফেক্ট একটা রেজাল্ট আপনারা পাবেন। সো আমি এখানে ওকে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে যে আমার ইমেজটা এখানে চলে আসছে এবং এইটুকুর মধ্যে হয়ে গেছে। এবার জাস্ট এটাকে আমরা সেভ করবো কিসে, আমরা এক্সপোর্ট দিব, অ্যান্ড দেন সেভ ফর ওয়েব, দেন হচ্ছে আপনি আপনার মতো করে জিপিজি বা পিএনজিতে যে কোনো একটা ফাইল ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। সো এবার সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে ওয়েবসাইট ব্যবহার করে কী করে করবেন। সো ওয়েবসাইট ব্যবহার করার জন্য আমরা যেতে পারি হচ্ছে গুগলে, এবং গুগলে গিয়ে লিখতে পারি হচ্ছে photolab.me, একটা সাইট আছে ওদের যেটা রিসেন্টলি ভাইরাল হয়েছে, এবং এটা নিয়ে অলরেডি অনেক ধরনের কথা উঠছে যে ওরা আমাদের ফেসকে রিকগনাইজ করতেছে এবং আমাদের তথ্য কালেক্ট করতেছে, হতেও পারে আবার নাও হতে পারে। সো এখানে যাওয়ার পর অনেকগুলো ব্যাপার আছে, এখানে ট্রেন্ডিং একটা অপশন আছে, এবং সেখানে গেলে আমরা হয়তো ট্রেন্ডিং বা নতুন যে ট্রেন্ড চলতেছে সেই বিষয়টা দেখতে পাচ্ছি, যেমন এখানে এই ধরনের একটা ইফেক্ট এখন বেশি সবাই ইউজ করতেছে। তো যে কোনো একটাতে যদি প্রেস করি, অ্যান্ড দেন আমরা সেখান থেকে অ্যাপ্লাই টু ইউর ফটো, সো এখানে প্রেস করে আমরা এবার আমাদের যে কোনো একটা ছবিকে অ্যাপ্লাই করতে পারি। সো আমি আমার এই ছবিটাকে অ্যাপ্লাই করছি, দেন এখানে ওপেন। সো জাস্ট ফিউ সেকেন্ড লেটার এটা আমাদের কনফার্ম হয়ে যাবে, অ্যান্ড দেন আমাকে বলছে যে আসলে আমি কোন ধরনের ডিভাইসে রাখতে চাই। আমার মনে হচ্ছে আমি স্কোয়ার শেপে রাখতে চাই, এবং স্কোয়ার শেপে এতটুকু রেখে দেন হচ্ছে আমি কন্টিনিউ। তো এবার দেখা যাচ্ছে যে এটা হয়ে গেছে। ওরা অ্যাকচুয়ালি আসলে এখানে কিছু ইফেক্ট ইউজ করেছে, কিছু প্ল্যাগিনের মতো কাজ করেছে, যে প্ল্যাগিনগুলো আমরা ফটোশপেও এক্সটার্নাল হিসাবে ইউজ করতে পারি। আর ডেফিনেটলি এই কথাটা আমি সবসময় বলে থাকি যে ফটোশপ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি সকল ধরনের ইমেজের এডিটিংয়ের কাজ করতে পারেন, তবে সেটার জন্য আপনার সব ধরনের জ্ঞান বা নলেজ থাকা দরকার। এখানে আসলে আপনি তো জাস্ট কোনো কাজ করছেন না, ওরা একটা ইফেক্ট ইউজ করে সব ছবিকে একই রকম করে দিচ্ছে। বাট ফটোশপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এখানে আপনি খুব বেশি কাস্টমাইজ করার সুযোগ নেই আসলে।
তো এটাই বলবো। তাই আমি বলবো যে আসলে ফটোশপটাই ভালোভাবে শেখা দরকার আমাদের, যাতে করে আমরা আসলে এই ধরনের ইমেজগুলোকে খুব ইজিলি কাজ করতে পারি। তো এরপর থার্ড যে ওয়েটা সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে করা। সো আমি অ্যান্ড্রয়েড অ্যাপসটা আপনাদেরকে মোবাইলের মাধ্যমে করে দেখাবো এবং সেখানে গেলে আপনারা খুব ইজিলি সেটা করতে পারবেন। আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে যারা করতে চান বা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা খুব ইজিলি এটা প্লে স্টোরে খুঁজে পাবেন। প্লে স্টোরে গিয়ে যদি জাস্ট সার্চ দেন ফটো ল্যাব দিয়ে সার্চ দিলে এটা চলে আসবে। দেন হচ্ছে ফটো ল্যাব যে পিকচার এডিটর যে সফটওয়্যারটা আছে সেটা জাস্ট আপনি গিয়ে আমি ইনস্টল করেছি, তাই আমার এখানে ওপেন আসছে, আপনার এখানে ইনস্টল আসবে। সো ইজিলি এটাকে ইনস্টল করে ফেলে দেন এটা ওপেন হবে। এরপর এখানে কিছু অ্যাপস আসছে, সেগুলো অ্যাড আসছে, সেগুলো আমরা ক্যান্সেল করে দিতে পারি। এবারে সেখানে গিয়ে হচ্ছে ট্রেন্ডিং, এখানে টপ আছে, ট্রেন্ডিং আছে, সো অনেকগুলো অপশন আছে। সেখান থেকে জাস্ট আপনার ট্রেন্ডিংয়ে গিয়ে যদি এই ফিচারটাই আপনারা চুজ করতে চান তাহলে এতে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো একটা ছবিকে বা যেটাকে আপনি করতে চান সেটাকে জাস্ট এখানে প্রেস করে তারপর সেটাকে এখান থেকে স্টার্ট দিবেন। এবং এখানে কিছু অ্যাপস আসবে, মানে অ্যাড আসবে, সেগুলো আপনি এখানে ক্লোজ করে দিতে পারেন। দেন হচ্ছে প্রসেসিং, তো কিছুক্ষণ ওয়েট করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে প্রসেস কমপ্লিট হয়ে দেন হচ্ছে আপনার ছবিটা রেডি হয়ে যাবে। সো অলমোস্ট ডান, এটা তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে চাইলে আপনি অ্যানিমেটেড করতে পারেন, চাইলে নিজের মতো করে কোনো ইফেক্ট দিতে পারেন, তারপর সেখানে কোনো টেক্সট বা লিখা দিতে চাইলে সেগুলো দিতে পারেন। এরপর এখানে হচ্ছে সেভ, সো সেভ টু ডিভাইস দিয়ে দিলে আপনি এটা আপনার ফোনে সেভ হয়ে যাবে। দেন এটা আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় ইউজ করতে পারছেন। সো এই ছিল তিনটে প্রসেস, এবং এই তিনটে প্রসেসই আমরা খুব ইজিলি করে ফেলতে পারি। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং সবার সাথে শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।